সপ্তাহের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে উত্তরবঙ্গের ভয়ঙ্কর হয়ে ওঠা বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারও বৃষ্টি হবে, মঙ্গলবার থেকে অমঙ্গল কাটতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির। উত্তরের 5 জেলায় নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা সরে উত্তরবঙ্গ হয়ে অসম থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। গত কয়েকদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে আলিপুর দুয়ারে, প্রচুর বৃষ্টি হয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতেও, আর তার জেরেই উত্তরবঙ্গের বেশিরভাগ নদীতেই জলস্তর বেড়েছে, ভেঙেছে বাঁধ, বন্ধ রয়েছে বেশ কিছু রেল পরিষেবা। টানা বৃষ্টির জেরে 10 ও 31 নম্বর জাতীয় সড়কে নেমেছে ধস। শিলিগুড়ি কালিম্পং ডুয়ার্স ও বাংলা সিকিমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। হাওয়া অফিস অনুযায়ী আজ রবিবার অতি ভারী বৃষ্টি হবে হিমালয় লাগোয়া জেলাগুলিতে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মালদা জেলায় ছিটে পোটা থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।